সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে যারা রয়েছে এবং তরিকতপন্থী আমরা যারা রয়েছি, আমাদের নিকট দুটি বিষয় নিয়ে একটু মত পরিলক্ষিত হয়। যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে রসুলের নূর সম্পর্কে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে একটা হাদিস বর্ণিত মুস্তাদরাক আপনার ইমাম কাস্তালানি আল মাহবুবুল্লাহ দুনিয়ায় যে একটা হাদিস রিওয়ায়াত করেছেন যে ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরুন নাবিয়্যাকুম মিন নূরহি। এই নূরহি হাইসমের ব্যাখ্যাটা তারা অনেকেই তো বলে যে রসুল জাতি নূর নাকি সৃষ্টি নূর, আমার ইচ্ছার বাইরে। আবার রেজবি তরিকার ভাইরা যারা আছেন রেজবি সবগুলিতে আপনারা মনে করেন না যেটা আমরা ইচ্ছা করে করছি। মানুষ মৃত্যুর পরে 9 দিন ধরে খাওনি জায়েজ কিনা, যে মানুষ নবী বিদ্যের বিরুদ্ধে কথা বলে তাদের কি সালাম দেওয়া জায়েজ কি? মোশাররফ পাগলা নাকি? প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা সামান্য একটু জিকির করব। যারা প্রশ্ন করেছেন আমি দেখবো, এটা যদি রাজনৈতিক প্রশ্ন হয় তাহলে উত্তর দিব না, আর যদি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন কারো ব্যক্তিগত বিষয় সেটা আমি উত্তর দিব না, কারণ এখানে কারো ব্যক্তিগত সমালোচনা করার জন্য আমি এখানে আসিনি। ধর্মীয় মাসালা মাসাইল এগুলি হলে যেটা শিক্ষণীয় সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা যারা প্রশ্ন করবেন আপনারা ইসলামী শিষ্টাচার বজায় রেখে প্রশ্ন করবেন। জীবনে তো লাখ লাখ প্রশ্নের উত্তর দিয়েছি, হাজার হাজার না লাখ লাখ, এই বৈরবে বহু প্রশ্ন উত্তর দিয়েছি। তা আপনারা বৈরবের মুসলমান এমনি নবী প্রেমিক সুন্নি, করা সুন্নি, ভেজাল সুন্নি না, করা সুন্নি। এই জন্য আপনাদের এখানে প্রশ্ন উত্তর দেওয়াটা আরো মজা আনন্দ। আসেন প্রশ্ন উত্তর যাওয়ার আগে সবাই আমরা একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 জোরে আল্লাহ। জিকির আওয়াজ কম কেন? এই ছেলেরা যুবক ভাইরা তোমরা কি জিকির করতে পারো না? আল্লাহ 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 মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আরে মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আল্লাহ নবীর গভীর তথ্য, আল্লাহ নবীর গভীর তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, আল্লাহ 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 আল্লাহ। মানুষ মৃত্যুর পরে 9 দিন ধরে খাওনি জায়েজ কিনা, যে মানুষ নবী বিদ্যের বিরুদ্ধে কথা বলে তাদের কি সালাম দেওয়া জায়েজ কি? মোশাররফ পাগলা নাকি? মুশরফ পাগলা, আচ্ছা প্রশ্নটা মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন। মানুষ মৃত্যুর পরে, মানুষ মারা গেলে তাদের আত্মার মাগফিরাতের জন্যে 9 দিন ধরে খাবার নাকি? আপনাদের লাগে 9 দিনের খাবার দিয়ে আছে, 9 দিনে 10 দিনে 8 দিনে 5 দিনে 4 দিনে 40 দিনে 39 দিনে সুবিধা মতো, আপনাদের যেদিন সুবিধা হয় সেদিন যদি আপনারা ওই মৃত ব্যক্তির ইসালে সওয়াবের নিয়তে গরিব মিসকিন অসহায় আলেম ওলামা নামাজি ফরহেজগার গ্রামবাসী যার যার তৌফিক অনুযায়ী খাবার পরিবেশন করেন তাহলে এটা সুন্নতে সাহাবা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। এই ধরনের আমল এটা নতুন নয়, বরং সাহাবাই কারাম করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা অনুমোদন করেছেন। যেমন একটা হাদিস আমি প্রায় সময় বলে থাকি,
ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবুল জুহুদের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, যেটা ইমাম আবু নুআইম ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করে উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের সনদ সহি এবং হুকমান মারফু বলে উল্লেখ করেছে। হাদিসটা হলো এইভাবে, ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে প্রথম সাত দিন কবরের মধ্যে খুব বেশি ফেতনায় থাকে, প্রথম সাত দিন কবরের মধ্যে অনেক কষ্টের মধ্যে থাকে গো। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূলের সাহাবীগণ এই সাত দিনের সাত দিনই ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। এটা সহি হাদিস, হুকমান মারফু, বিশুদ্ধ সনদের হাদিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিস উল্লেখ করে আরো অনেক দলিল উল্লেখ করে তিনি বলেছেন, মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে জিয়াফত করা, খাবার দেওয়া, ফাতেহা কুলখানি করা, এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, জায়েজ এবং সওয়াবের কাজ। আপনারা যার যার তৌফিক অনুযায়ী এরকম আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কত কিছুই তো করেন মা বাবার জন্য, কি সামান্য করে টাকা খরচ করার তৌফিক নাই আপনাদের? মা বাবা দাদা দাদি মারা গেছে, তাদের জন্য কয়েকজন গরিব মানুষ অন্তত ডাক দিয়ে একবেলা খাবার খাওয়াবেন, এটুকু আমল অন্তত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা ছিল, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা। আমি অনেকগুলি রেওয়ায়ত, অনেকগুলো হাদিস পেয়েছি যা যার থেকে স্পষ্ট প্রমাণ হয় খারেজি এবং রাফিজিদেরকে মিন করে হাদিসগুলি বর্ণিত রয়েছে বিভিন্ন কিতাবে। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রহমতুল্লাহ আলাই কিতাবুস সুন্নার মধ্যে রেওয়ায়তগুলি উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবও আছে, মুজামুল কাবির, লিত্তাবারানি, অন্যান্য কিতাবে আছে। নবীজি তাদেরকে সালাম দিতে, তাদের সাথে বিবাহ সাদী সম্পর্ক করতে, তাদের সাথে খাওয়া দাওয়া করতে, তারা মারা গেলে জানাজা পড়তে এবং তাদের সাথে জামাতে নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন যদি আপনি নিশ্চিত জানেন যে সে আকিদাগতভাবে খারেজি, আকিদাগতভাবে কাদিয়ানি, আকিদাগতভাবে রাফিজি, সে বাতিল ফেরকার অন্তর্ভুক্ত, আকিদাগতভাবে সে গোমরাহ বাতিল, তাহলে আপনি তাকে সালাম দিবেন না। এটাই হলো সাহাবাই কারামের শিক্ষা, সাহাবাই কারাম এরকম করতেন, মানে বেদ যারা ফেরকায় বাতিলার অন্তর্ভুক্ত তাদের সালাম দিতেন না, তাদের সাথে বিবাহ সাদী সম্পর্ক করতেন না। ছেলে মেয়ে বিবাহ দেওয়া নেওয়ার ক্ষেত্রে এগুলি যাচাই বাছাই করে দিবেন, না হয় ভবিষ্যৎ পরম্পরায় এমন এক বিপদে আপনি পড়বেন যে নিজের ছেলে বিয়ে করেছে ওহাবি মেয়ে, তখন ওই মেয়ে আয়েশা সংসার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে, বা মেয়ে বিয়ে দিয়েছেন এক ওহাবি ছেলের কাছে, এই ছেলে আয়েশা এক অশান্তি আপনার সংসারে তৈরি করবে মেয়ের কারণে, তখন একটা বিপদে পড়বে। নিজের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আকিদার বিষয়টা গুরুত্ব দিবেন, না হয় এটার ভোগান্তি আপনাদেরকেই ভুগতে হবে। বাংলাদেশে কি সুন্নি ছেলেদের অভাব পড়ছে, না সুন্নি মেয়ের অভাব পড়ছে? এই জন্য আপনারা বিয়ে শাদীর ক্ষেত্রগুলি খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্যে কি পাগলা জানে, মুশুরা পাগলা, তাকে ধন্যবাদ, বৈশা যাও। আর আসেনি প্রশ্ন, অবশ্য আন না, ওসমান সাহেব প্রশ্ন করছেন। ধন্যবাদ, এটা শেষ করে দিই। প্রথমে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার,
মুসান্নাফু আব্দুর রাজ্জাকের রেফারেন্সে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহে তিনি হাদিসে জাবের নূরে মুহাম্মাদী সম্পর্কিত উল্লেখ করেছেন। উনি ছাড়াও আমার জানামতে 56 জন মুহাদ্দিস এই হাদিসটা মুসান্নাফু আব্দুর রাজ্জাকের রেফারেন্স উল্লেখ করেছেন। ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহে, ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহে, এরকম জবরদস্ত বড় বড় মুহাদ্দিসরা, এমনকি ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহে কাশফুল খাফার মধ্যেও হাদিসটা উল্লেখ করে এটার বিরুদ্ধে কিছু বলেননি, বরং এটা দলিল হিসেবে উল্লেখ করেছে। এই হাদিসটা মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে। সবাই বলেছে ওয়ারাওয়া আব্দুর রাজ্জাক বি সানাদিহি, আব্দুর রাজ্জাক তার সনদে এটা বর্ণনা করেছে। ইমাম জুরকানি মাওয়াহিবুল লাদুনিয়া সরা লিখতে গিয়েও তিনি এটাকে আরো মজবুতভাবে বলেছেন যে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহে তার সনদে এটা বর্ণনা করেছেন। ইবনু হাজার মক্কি তিনি বলেছেন আখরাজাহু আব্দুর রাজ্জাক বি সানাদিহি, ইমাম আব্দুর রাজ্জাক তার সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য দ্বারা আমরা এটা পরিষ্কারভাবে জানি যে হাদিসটা ইমাম আব্দুর রাজ্জাক তার নিজ সনদে বর্ণনা করেছেন, এবং উনি যে নিজের সনদে বর্ণনা করেছেন মুহাদ্দিসদের এক দল এটার পক্ষে রায় দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন। দেওবন্দের বিখ্যাত একজন আলেম, আরব আজম সর্বস্তরে আলেমরা যাকে মান্য করে, আব্দুল হাই লখনৌবি, লখনৌ প্রদেশে ওনার বাড়ি, উনি একটা কিতাব লিখেছেন আসারুল মারফুআ বি আখবারিল মাওযুআ। সেই কিতাবের মধ্যে মুসান্নাফু আব্দুর রাজ্জাকের এই হাদিসটা উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি লিখেছেন কাদ সাবাতা মির রওয়ায়াতে আব্দুর রাজ্জাক, অর্থাৎ আব্দুর রাজ্জাকের এই রেওয়ায়েতটা কাদ সাবাতা, অবশ্যই প্রমাণিত, প্রমাণিত, সুবহানাল্লাহ বলুন। এছাড়া আরো অনেকগুলো কিতাবে এই হাদিসের সনদটাকে বিসনাদে মুস্তাকিম বলেছেন, সনদে মুস্তাকিম বলেছেন, প্রতিষ্ঠিত সনদ, মজবুত সনদ বলেছেন। কিন্তু এখানে কিছু ভাইদের আপত্তি হলো মুসান্নাফু আব্দুর রাজ্জাকের এই হাদিস ভুল ক্রমে হয়তো ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি উল্লেখ করেছেন, উনার পূর্বে আর কেউ আব্দুর রাজ্জাকের রেফারেন্সে এই হাদিস উল্লেখ করা হয়নি। আমি তাদেরকে বলবো আপনারা আর একটু গবেষণা করুন তাহলে পাবেন, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আস-সাফিনাতুল কাদিরিয়্যাহ একটা কিতাব আছে হুজুর গাউসে পাক বড় পীর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব, সেখানে কয়েকটা রেসালা সংযোজন করা হয়েছে। সেইখানে আমি দেখলাম হিজরি সপ্তম শতাব্দীতে, মানে 600 সামথিং হিজরি, আমার পুরো সনটা খেয়াল নেই, 600 হিজরির পরপরেই ইমাম কাজিরুনি রহমাতুল্লাহ আলাই, কাজিরুনি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত মুহাদ্দিস এবং সিরাতবিদ ছিল, তিনি সিরাতে নববিয়া নামে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যেও মুসান্নাফু আব্দুর রাজ্জাকের রেফারেন্সে এই হাদিসটা উল্লেখ আছে। তাহলে যারা বলছেন যে মুসান্নাফু আব্দুর রাজ্জাকের রেফারেন্সে ইমাম শিহাবউদ্দিন কাস্তালানির পূর্বে এ হাদিস কেউ উল্লেখ করেনি, তাদের কথাটা সত্য রইল না, বরং 600 হিজরির পরপরেই ইমাম কাজিরুনি রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনিও আব্দুর রাজ্জাকের রেফারেন্সে হাদিসটা উল্লেখ করেছেন, যা আমার কাছে আলহামদুলিল্লাহ সংরক্ষিত আছে কিতাবটা আস-সাফিনাতুল কাদিরিয়্যাহ। হাদিসটা সম্পর্কে আমার ছোট ভাই ওসমান যেটা বললেন, পড়ার মধ্যে কিছুটা একটু জড়তা হয়েছে। হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে বলুন। নবীজি উত্তরে বলেছিলেন ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়াই নূরা নবীকা মিন নূরিহি, হে জাবের নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে তার নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছে। এরপরে লম্বা হাদিস রয়েছে এটা সমর্থনে, মাআনিল আখবারের মধ্যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রেওয়ায়েত রয়েছে,
যেটা আমার কাছে সংরক্ষিত আছে মেইন কিতাবটা আমি লেবানন থেকে কিতাবটা সংগ্রহ করে নিয়ে আসি বৈরুত থেকে মাআনিল আখবার এটা আবার শারফুল মুস্তাফার মধ্যে হাদিসটা কোট করা হয়েছে অনেক কিতাবে হাদিসটা আছে অনেক কিতাবে আছে এবং এই হাদিসটাকে কোনো মুহাদ্দিস জাল হাদিস বলেননি যারা উল্লেখ করেছেন দলিল হিসেবে উল্লেখ করেছে তো মুহাদ্দিসিনে কারাম যখন কোনো হাদিসকে দলিল হিসেবে পেশ করে তখন এটা এমনিতেই শক্তিশালী প্রমাণ হয় এটা একটা উসুল মনে রাখবেন এই হাদিসের যে মূল মিনিংটা আমরা বুঝলাম যেই প্রশ্নটা জনাব ওসমান সাহেব অবতারণা করলেন মিন নূরিহি এর দ্বারা কি আল্লাহর জাতি নূর বুঝালো নাকি সৃষ্টি নূর বুঝালো মনে রাখবেন আকায়েদে আহলে সুন্নাহর যে কিতাব শারহু ফিকহিল আকবর নিবরাস শরহে আকায়েদে নসফি আকীদাতু তাহাবি শরহে আকীদাতু তাহাবি অন্যান্য কিতাব আছে আকীদার অনেক কিতাব আছে সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা এমন এক জাত যার কোনো শরীক নাই অংশীদার নাই সমকক্ষ নাই যার কোনো মেসাল নাই লাইসা কা মিসলিহি শাই আল্লাহর কোনো টুকরা হয় না অংশ হয় না আল্লাহর সমান কেউ হয় না আল্লাহর ব্যাপারে আপনার ধারণা থাকবে তিনি কাদিম তিনি অবিনশ্বর অসীম আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর অংশীদার কেউ নাই আল্লাহর জাতেরও কোনো অংশ নাই আল্লাহর সিফতেরও কোনো অংশ নাই তিনি বেমেসাল বেনজির বেনেওয়াজ লা শারিকা লাহু আল্লাহর কোনো শরীক নাই অংশীদার নাই আল্লাহর কোনো টুকরা হয় না অংশ হয় না সমান হয় না আল্লাহ আল্লাহ আল্লাহর ব্যাপারে বেশি গবেষণা করতে যাবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি খালকিনুর না বলে আমরা যদিও হাদিসের মধ্যে দেখছি ইন্নাল্লাহ তাআলা খালাকা খালাকা শব্দটা আছে সৃষ্টি করেছেন নূরা নবীকা তোমার নবীর নূর সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন মিন নূরিহি তার নূর থেকে তো এখানে কিন্তু নবীজির নূরকে সৃষ্টি করেছেন কথাটা হাদিসের মধ্যে আছে কে সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু এখানে যে আল্লাহ বললেন মিন নূরিহি এই হা জমির দ্বারা এবং মিন দ্বারা কি বুঝালো মিন দ্বারা কি আল্লাহর নূরের অংশ বুঝাইলো না কি বুঝাইলো এই কথাটার জবাব ইমাম কাস্তালানি দিয়েছেন ইমাম জুরকানি দিয়েছেন ইমাম মোল্লা আলী কারি দিয়েছেন ইমাম ইসমাইল আজলানি দিয়েছেন ওনাদের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরহে মাওয়াহিব আলা জুরকানি শরহে জুরকানি আলাল মাওয়াহিব এবং কাশফুল খাফার মধ্যে আল মাউরিদুর রাবির মধ্যে আরো অনেক কিতাবে সেখানে বলেছেন এখানে মিন হলো মিন নূরিহি মিন হলো মিনে বায়ানিয়া বর্ণনামূলক মিন যেটা হাকিকি অর্থে আল্লাহর অংশ টুকরা বোঝায় না এটা তাশরিফান যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর কিন্তু সরাসরি এখানে আল্লাহ এসে থাকেন এরকম না এটা তাশরিফান সম্মানার্থে বলা হয়েছে আল্লাহর ঘর আমি আগেও আপনাদের বলেছি রুহুল্লাহ আল্লাহর রুহ কিন্তু বাস্তবে হাকিকি দৃষ্টিতে উনি আল্লাহর রুহু এরকম চিন্তা করা যাবে না এটা সম্মানার্থে আল্লাহ তাআলা নাম দিয়েছেন রুহুল্লাহ তাশরিফান ঠিক তেমনি ভাবে এখানে মিন নূরিহি মিন শব্দটা দিয়ে হা জমিরের মাধ্যমে আল্লাহর দিকে নিসবত করার উদ্দেশ্যটা হলো তাশরিফান সম্মানার্থে আমার নবীজিকে আল্লাহ তাআলা আল্লাহর নিজের দিকে নিসবত করেছেন যেমন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনাল্লাহি মিন দ্বারা মিনে বায়ানিয়ার দ্বারা আল্লাহর জাতি নামের দিকে ইশারা করেছেন এখানেও মিনটা হলো মিনে বায়ানিয়া কোরআনুল কারীমের আয়াতে অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতের অংশ নয় মানে জাতি আল্লাহর জাতি নূর নয় এরকম বলা যাবে না হ্যাঁ আল্লাহর জাত কর্তৃক হিকমতে কামেলা দ্বারা বিলা ওয়াসিতা কোনো মাধ্যম ছাড়া বিনা মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির নূর মোবারক সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারাও নূর কিন্তু ওনারা মাধ্যমে সৃষ্টি হয়েছে আর আমার নবী বিলা ওয়াসিতা নূরে মোহাম্মদী কোনো মাধ্যম ছাড়াই সর্বপ্রথম নূরে মোহাম্মদী সুবহানাল্লাহ নবীজি বারবার সৃষ্টি সৃষ্টি এই যে এই জিকির করা দরকার নাই আমাদের আকীদার মধ্যে থাকবে তিনি বেমেসাল বেনজির মাখলুক বেমেসাল বেনজির মাখলুক তুলনার ঊর্ধ্বে চিন্তা চেতনার ঊর্ধ্বে এমন এক মাখলুক যে
গোটা মখলুকাতের মধ্যে সৃষ্টি জগতে কোনো কিছুই নবীর মতো না কোন নবী রাসূলও আমাদের নবীর সমান না ফেরেশতারা তো নাও আরশ কুরসি লওহ কলম জান্নাত বা আল্লাহর যত নিয়ামত কোন নিয়ামত আমার নবীর সমান না আল্লাহর কোরআন নিঃসন্দেহে মহাসম্মানিত কিন্তু কোরআনের ক্ষেত্রে রহমত শব্দটি ব্যবহার করেছেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সম্পূর্ণ কোরআনকে আল্লাহ ডাইরেক্ট বলেনি কোরআনের মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি দ্বারা বোঝালো কোরআনের সবটা না কোরআনের বিশেষ বিশেষ সূরা আয়াত পারা এগুলি হলো রাহমাতুন লিল মুমিনিন শিফা এবং রহমত মুমিনদের জন্য সবার জন্য না মুমিনদের জন্য রহমত মনে রাখবেন কোরআন পড়েও বহু মানুষ গোমরা হয় ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা তো এই কোরআন দ্বারা বহু মানুষ হেদায়েত পায় এবং বহু মানুষ গোমরাও হয় এজন্য কোরআন দ্বারা যেহেতু মানুষ গোমরা হয় যেমন কাদিয়ানিরাও কোরআন থেকে দলিল দেয় কিন্তু কাদিয়ানিরা কি কোরআন থেকে দলিল দেওয়ার পরে তারা সঠিক নাকি তারা ভুল এজন্য কোরআন পড়েও গোমরা হবে মানুষ খারিজিরাও কোরআন থেকে দলিল দিবে শিয়ারাও কোরআন থেকে দলিল দিবে তার মানে কোরআন দিয়েও বহু মানুষ গোমরা হবে এজন্য কোরআন সবার জন্য রহমত না মুমিনদের জন্য রহমত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম তিনি সমগ্র সৃষ্টি জগতের রহমত এজন্য নবী করিম নবী আকরাম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিলা ওয়াসিতা আউয়াল মখলুক হিসেবে নূর এবং তিনি বেমিসাল বেনজির মখলুক হিসেবে নূর বেমিসাল কোনো মিসাল নাই নবীর সাথে সৃষ্টি জগতে নবীর মতো কোনো মিসাল নাই বেনজির বা নবীর সাথে নজির দিবে তুলনা দিবে নজিরা স্থাপন করবে এই ধরনের কিছুই নাই বেমিসাল বেনজির মখলুক হিসেবে নূরে মুহাম্মাদি হলো সবার প্রথম এই হলো আলোচনার প্রশ্নের আলোকে আগা থেকে গোড়া একটা সংক্ষিপ্ত উত্তর সবার কল একবার বলি মারহাবা আলহামদুলিল্লাহ আশা করি মসজিদে যে সমস্ত মুসল্লিরা কেরামের একটা মতপার্থক্য ছিল আশা করি পরিপূর্ণ সমাধান পেয়েছেন এবং পাইছেন কি বর্তমান জামানার গাজালি যাকে বাবর আল আজারি শিখিয়ে দিয়েছেন পড়লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তরিকত বলতে আমরা যারা রয়েছি এবং অনেকেই আমরা তাওহীদি জনতা বলে স্বীকৃতি দিই কিন্তু তরিকতকে বিশ্বাস করতে চাই না বলে মারেফত মানে মারেফত বিভিন্ন ধরনের আমাদেরকে মানে উস্কানিমূলক কথা বলে আর কি তো সেক্ষেত্রে থেকে কোরআন সুন্নাহর আলোকে পীর মুরিদি আবশ্যকতা কিনা এবং কামিল ও হক পীরের বৈশিষ্ট্য গুণাবলী কি একটু অসংখ্য ধন্যবাদ আমার সব বিষয়ে যে প্রশ্ন সব উত্তর দিতে পারবো তাও না সময়ের ব্যাপার আমি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তবে আমার লেখা কিছু বই আছে শুনেন আলাউদ্দিন জেহাদি যতদিন বেঁচে আছে অতদিন না বুঝলেও আমি যেদিন থাকব না সেদিন আপনারা বুঝবেন প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমত বিশেষ করে হানাফি মাজহাবের দৃষ্টিতে মহিলাদের কবর জিয়ারতের বৈধতা এই বইটা 100 টাকা হাদিয়া আপনারা মা বোনেরা যারা পীর মুর্শিদের দরবারে যান মাজারে আল্লাহর ওলিদের জিয়ারতে যান এই বইটা তাদের জন্য বেশি জরুরি রেখে দিবেন নবীজির ইলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে একটা বই আছে এটা 150 টাকা এটা রেখে দিবেন আর একটা বই অবশ্যই রাখার চেষ্টা করবেন এটা নামাজের বই প্রিয় নবীজির সালাত আজান একামত ওযু গুসল নামাজের মুখে নিয়ত করা তাকবীরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত প্রতিটা আমলের দলিল হানাফি মাজহাবের পক্ষে সাথে সাথে লা মাজহাবি আহলে হাদিসের খণ্ডন করে জবাব দিয়ে তারপরে নামাজের পরে দোয়া হাত তুলে দোয়া জব সম্মিলিত দোয়া জানাজার নামাজ জানাজার সব দলিল জানাজার পরে দোয়ার দলিল ঈদের নামাজ জুমার নামাজ কসরের নামাজ তারাবির নামাজ আওয়াবিন নামাজ এরশাকের নামাজ চাস্তের নামাজ সালাতু তসবিয়ার নামাজ সালাতুল এই যে হাজতের নামাজ যত নামাজ সম্পর্কিত দলিল লাগবে একটা নামাজের বই একজন মুসলমান হিসেবে আপনার ঘরে থাকা উচিত কত বই তো মুকসুদুল মুমিন আমলে নাজাত হ্যাঁ আর কি নিয়ামুল কোরআন বেহেস্তি জেউর কত বই পড়তেছেন ওগুলো তো সব সুন্নিদের লেখা না কিন্তু এটা সুন্নি আলেমের লেখা
আমি গুনাহগার লিখেছি এটা এটার মধ্যে আপনার লাগবে আপনার স্ত্রীর লাগবে আপনার ছেলের লাগবে মেয়ের লাগবে ফ্যামিলির সবার লাগবে আপনারা যেদিন থাকবেন না ওই দিনও এটা লাগবে আপনাদের পরবর্তী বংশপরম্পরায় সবার এটা লাগবে একটা নামাজের বই প্রত্যেকের ঘরে থাকা উচিত এটা একটা বড় বই নামাজ সংক্রান্ত বই তো একটু বড় হবেই আর আমি তো ছলচাতুরি করতে পারি না লামা সাহেবদের খণ্ডন করতে গিয়ে দেখা গেছে তাদের বিভ্রান্তিমূলক কথাগুলি আবার আমি খণ্ডন করেছি রদ করেছি এটা 500 টাকা হাদিয়া আগের চেয়ে বড় অনেক এটা মানে সংস্করণ করা হয়েছে নিউ এডিশন এই বইটা আপনারা সংগ্রহ করে রেখে দেন আজকে না পারেন আমার ভাই ইরফানিয়া দরবার শরীফের শাহজাদা হুজুর তিনি আছেন ওনার মাধ্যমে যোগাযোগ করে হলো বইটা সংগ্রহ করে রেখে দিবেন তিনটা বই আছে তো প্রশ্ন যেটা আসছে এটার উত্তর দিব এখন আসেন আমরা একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লে محمد وعلى آل سيدنا এটাই লাস্ট প্রশ্ন আর প্রশ্ন নিব না প্রশ্ন মোটামুটি একটা হলো এখানে কয়েকটা ঢুকিয়ে দিয়েছে এলমে মারিফত এলমে শরীয়ত এই দুই ধরনের বিদ্যার কথা ইসলামী শাস্ত্রের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বলেছেন মিশকাত শরীফে হাদিসটা মুরসাল রূপে রয়েছে বাবুল ইলমের মধ্যে আর আত তারগিব ওয়া তারহিব এবং কানজুল উমালের মধ্যে অনেকগুলো মারফু মুত্তাসিল হাদিস উল্লেখ আমার দয়াল নবীজি বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ইলমু ইলমান ফা ইলমু ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা আখির আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন ইলিম দুই প্রকার একটা ইলিম থাকে কালবের মধ্যে যা উপকারী ইলিম আর একটা ইলিম থাকে জিহ্বার মধ্যে যেটা বনি আদমের হুজ্জত দলিল এই দুই ধরনের জ্ঞানের কথা মান নবীজি নিজে বলেছেন আল্লাহ রাসূল বলেছে জ্ঞান বা ইলিম দুই প্রকার ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরামের কাতের মধ্যে দুই ধরনের ইলিমের ব্যাখ্যায় তিনি লেখেন একটা হলো ইলমু জাহির আর একটা হলো ইলমুল বাতিন ইলমে জাহির ইলমে বাতিন দুই ধরনের বিদ্যা আল্লাহর রাসূল নিজে বলেছেন এখন যদি আপনি না মানেন আমি জোর করে আপনাকে মানাইতে পারবো না তবে এটুকু বলবো যারা নবী মানে তারা ইলমে শরীয়ত মানে ইলমে মারিফত মানে বুখারী শরীফের মধ্যে ইলমে মারিফাতের কথা আছে প্রথম খণ্ডের 7 পৃষ্ঠা মাত্র 7 নম্বর পৃষ্ঠায় তরজমাতুল বাব ইমাম বুখারী উল্লেখ করেছেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব নবীজি বলেন আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি জানি ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলব আর মারিফাত হলো কলবের ক্রিয়া আপনি বলছেন মারিফাত বলতে কিছু নাই আর বুখারী শরীফে ইলমে মারিফাতের কথা আছে তা আমি কি আপনার কথা মানবো না আল্লাহ রাসূলের কথা মানবো এই জন্য বলবো যারা মারিফাত বিশ্বাস করেন না তাদেরকে আর একটু তাহকিক করার অনুরোধ করছি তবে মারিফাতের নামে যদি কেউ ভণ্ডামি করে সেই ভণ্ডামিকে আমরা সমর্থন করি না আপনারা যদি দেখেন যে কেউ যদি মার্কেটিংয়ে দুই নম্বর জিনিস বিক্রি করে একটা কথার কথা বলতেছি আপনাদের এলাকায় দুই নম্বর মাল পাওয়া যায় না কি কথা কন নাকি সব কিচ্ছু জানে না দুই নম্বর মাল পাওয়া যায়নি যে কোনো জায়গায় যাবেন এক চাউলের মধ্যে ভেজাল আছে আটার মধ্যে ভেজাল আছে সাবানে ভেজাল হ্যাঁ যেখানে যাবেন গাড়ির জিনিস কিনবো ভেজাল ভালোটা আছে খারাপটা আছে তো যে কোনো জায়গায় দুই নম্বর থাকলে দুই নম্বরটা মাইনাস করবেন এক নম্বর জিনিসটা গ্রহণ করবেন সত্যিকারে এলমে মারেফত হক্কানি পীর মাসেক আল্লাহর ওলিদের কাছে আছে সেটা সাধন ভজন করে চর্চা করে আপনি শিখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন ভাই আমার নবী মুসা আলাইহিসসালামের মতো একজন জলিলুল কদর পয়গাম্বরকে এলমে বাতেন এলমে মারেফত শিক্ষার জন্য খাজা খিজির আলাইহিসসালামের কাছে যাওয়া লাগছে এটা তো কোনো হাদিস লাগে না সরাসরি কোরআনে আছে তো মুসা আলাইহিসসালাম যদি এলমে লাদুননি বা এলমে আসরার এলমে মারিফাত শিখার জন্য একজন বুজুর্গের কাছে যাওয়া লাগে আপনি তো কিছুই না
وآتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما আমি আল্লাহ তাকে বিশেষ রহমত দান করেছি এবং তাকে ইলমে মারিফত শিক্ষা দিয়েছি মানে ইলমে লাদুননি মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেছে ইলমে লাদুননিটা হলো ইলমে বাতেন কেউ কেউ ইলমে গায়েবের কথাও বলেছে এজন্য ইলমে বাতেনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি গায়ের জোরে চাপার জোরে অস্বীকার করতে পারবেন কিন্তু কুরআন সুন্নাহর জোরে ইলমে বাতেনকে অস্বীকার করার মতো হিম্মত কারো বায়াত পীর মুরিদি এটা একটা লম্বা সাবজেক্ট খাজা খিজির আলাইহিস সালাম কি নবী না ওলি এই ব্যাপারে বলার জন্য শাহজাদা হুজুর পীরজাদা হুজুর আমাকে বললেন আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি খাজা খিজির আলাইহিস সালাম সম্পর্কে শারহু ফিকহিল আকবরের মধ্যে এবং শরহ আকায়েদে নসফির মধ্যে আকীদার কিতাবে পরিষ্কার উল্লেখ তাফসীরে কুরতুবীর মধ্যেও আছে জমহুর মুফাসসিরিনে কারাম বলেছেন যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন আকায়েদের কিতাবও স্পষ্ট উল্লেখ খিজির আলাইহিস সালাম নবী ছিলেন হ্যাঁ তিনি ওলিও ছিলেন প্রত্যেক নবী ওলি প্রত্যেক নবী কি ওলি কিন্তু প্রত্যেক ওলি নবী না এটা আকায়েদের কিতাবে আছে সকল নবীগণ ওলি আল্লাহর ওলি কিন্তু সব আল্লাহর ওলি নবী না নবুয়তের দরজা আমাদের নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছে অতএব খিজির আলাইহিস সালাম নবী ছিলেন এটাই আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত কথা তবে উনাকে যদি ওলিউল্লাহ হিসেবে হাইলাইস করে আলোচনা করেন আকীদার মধ্যে নবী ওটা রেখে ওলিউল্লাহ হিসেবে আলোচনা করেন তাও জায়েজ হবে কারণ নবীগণ আল্লাহর ওলি নবীগণ আল্লাহ ওলি কিন্তু উনার নবুয়তকে অস্বীকার করার সুযোগ নাই জমহুর মুফাসসিরিন কারণ এবারে ফয়সালা দিয়ে দিয়েছেন এটা এই কারণেই আমার ভাই প্রশ্নটা নিয়ে আসছেন অনেকে আবার দেখা যায় একজন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একজন আল্লাহর ওলির কাছে গেছে একজন নবী ওলির কাছে গেছে তাহলে নবুয়তের শানের খেলাফ না মাস্টার্স পাস একজন গেছে ফাইভ পাসের কাছে শিখতে এটা কি হয় নাকি ভাই এটা কি যৌক্তিক একজন ডাক্তার সে শিখার জন্য গেছে হাতুড়ি ডাক্তারের কাছে এটা কি হয় না আমি এটা তুলনা দেওয়ার জন্য বলছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি একজন জলিলুল কদর পয়গম্বর কখনোই একজন ওলির কাছে ইলিম শিখার জন্য মোহতাজ হবে না কারণ জলিলুল কদর পয়গম্বর যারা তারা ওই ওলিউল্লাহদের ক্লাসে যা শিখা লাগে এগুলি শিক্ষা শিক্ষাই নবী বা ওই দরজার এগুলি জানার পরই ওনারা নবী হয়েছেন অথবা এই ধরনের জ্ঞানগুলি আল্লাহ দেওয়ার পরেই আরো বেশি জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তিনাদেরকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এজন্য কখনোই আপনারা খিজির আলাইহিস সালাম শুধু ওলি ছিলেন নবী ছিলেন এটা বললে মুসা আলাইহিস সালামের সম্মানের হানি হবে নবুয়তের ইজ্জতের হানি হবে নবুয়তের শানকে ছোট করা কিন্তু ঈমানের উপরে খাতরা আসবে এজন্য খিজির আলাইহিস সালাম মূলত নবী ছিলেন তবে তিনাকে ওলিউল্লাহ হিসেবে যদি আপনারা ওয়াজ করেন কোনো অসুবিধা নাই কারণ সকল নবীগণই ওলি বিশ্বাস রাখতে হবে উনি নবী একজন নবী আরেকজন নবীর কাছে জ্ঞান শিখতে গেছেন এটা কোনো আইব না দোষ না একজন ডাক্তার আরেকজন ডাক্তারের কাছে যাইতে পারে একজন মাওলানা আরেকজন মাওলানার কাছে যাইতে পারে অসুবিধা নাই একজন মাওলানা একজন মুনশির কাছে যাইতে পারেন এটা হয় না এটা মেশিং না কারণ মুনশির জ্ঞানের চেয়ে একজন মাওলানা মুহাদ্দিসের জ্ঞান আরো অনেক বেশি তো ফাইভ পাসের লোক আর মাস্টার্স পাসের লোক তো এক না এজন্য যদি বলেন খিজির আলাইহিস সালাম ওলি ছিলেন আর মুসা আলাইহিস সালাম নবী ছিলেন নবী হইয়া ওলির কাছে গেছে তখন নবীর মর্যাদা ছোট হয় নবুয়তের শানকে তনকিস করা যাবে না খবরদার ছোট করা যাবে না নবীদেরকে ছোট করলে কিন্তু ইমানের খাতরা হবে এজন্য খিজির আলাইহিস সালাম নবী ছিলেন তবে তিনি ওলিউল্লাহ হিসেবে যদি আপনারা আলোচনা করেন তাহলে এটা কোনো কোনো অসুবিধা নাই কিন্তু আকীদা রাখতে হবে উনি নবী ছিলেন কথা ক্লিয়ার হয়েছে বায়াত এবং পীরমুরি দিনে আজকে আর সামনে যাচ্ছি না আরেকদিন ইনশাল্লাহ লম্বা করে আলোচনা করব এটা শেষ করি তাহলে বায়াত বা পীরমুরি দিয়ে এটা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত আপনারা নিশ্চয় জানেন কোরআন শরীফ আল্লাহ নিজে বলেছেন যারা পারেন তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম
আমার আল্লাহ বলেন নবী গো যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত সুবহানাল্লাহ এজন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত হয়েছে এবং নবীজির পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান জুন্নুরাইন মাওলানা আলী ইমাম হাসান ইনাদের কাছেও পর্যায়ক্রমে সবাই বায়াত হয়েছে বায়াতের দুইটা ধারা আছে মনে রাখবেন একটা হলো নবুয়তের খেলাফত আরেকটা হলো বেলায়েতের খেলাফত নবুয়তের খেলাফতের পরিসীমা হলো 30 বছর নবীজি বলেছেন আমার পরে খেলাফত থাকবে 30 বছর ওইটা হলো নবুয়তের খেলাফত মিশকাতে শরা মিরকাতে এটা আছে আর 30 বছর পরে মানে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে 30 বছর কমপ্লিট হয়ে গেছে এরপরে যত খেলাফত আসছে ইমাম হুসাইন জৈনুল আবিদিন ইমাম মোহাম্মদ বাকের ইমাম জাফর সাদিক ইমাম মুসা কাজিম ইমাম আলী রেজা সহ পরবর্তীতে যত খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনিও খলিফা হিসেবে আকাশ থেকে আওয়াজ হবে তিনার কাছে মানুষ বায়াত হবে কিয়ামত পর্যন্ত যত খেলাফত থাকবে পীর মাশায়েখের খেলাফত এটাকে বলা হয় বেলায়েতের খেলাফত এটার দলিল আসছে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ মুসলিমে আছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন কুরাইশ বংশ থেকে আমি রাসূলুল্লাহর বংশ থেকে 12 জন খলিফা আসবে রাসূল পাকের পবিত্র জবান মুবারকে তাদেরকে খলিফা বলেছেন এই 12 জনকে নবীজি খলিফা বলেছেন এই 12 জনের ইতিহাস সম্পর্কে মিশকাতের সারা মিরকাতে আমরা জানি ইমাম হুসাইন একজন ইমাম জৈনুল আবিদিন একজন ইমাম জাফর সাদিক একজন এরপর ইমাম মোহাম্মদ বাকের উনারা 12 জন ইমাম সর্বশেষ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম এই 12 জনকে আল্লাহ রাসূল নিজে খলিফা বলেছেন ইনারা নবুয়তের খলিফা না উনারা বেলায়েতের খলিফা এজন্য যত পীর মাশায়েখ আছেন উনারা সবাই বেলায়েতের খলিফা কিসের খলিফা বলেন কিসের খলিফা বেলায়েতের খলিফা আপনারা যদি ইরফানি দরবার শরীফে যান এবং হুজুর কিবলার কাছে বায়াত গ্রহণ করেন বেলায়েতের এই খেলাফতকে যদি মেনে নেন উনার কাছে বায়াত হয় হলেন হাকিকতে এই সিলসিলায় পর্যায়ক্রমে এই বায়াতটা জৈনুল আবিদিন হয়ে ইমাম হুসাইন হয়ে ইমাম হাসান হয়ে আহলে বাইতে রাসূল পাক পঞ্জাতন হয়ে মাওলানা আলী হয়ে আবু বকর সিদ্দিক হয়ে আল্লাহ রাসূলের কাছে আপনারা বায়াত হলেন এই বায়াত কিন্তু শুধু পীর সাহেবের সাথে সংশ্লিষ্ট না এটা কিন্তু একটা সিলসিলা আছে আমার পীর ও মুর্শিদ আমি আমার পীরের হাতে হাত রাখছি উনি ওনার পীরের হাতে হাত রাখছে উনি ওনার পীরের সাথে হাতে হাত রাখছে বায়াতের ধারাটা এটা কিন্তু মদিনাওয়ালার সাথে সংশ্লিষ্ট আর আল্লাহ রাসূল বায়াত হইছে আল্লাহর কাছে অতএব বায়াত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন বায়াত ছাড়াই একজন মুর্শিদের অনুসরণ ছাড়া শয়তানকে মোকাবেলা করে আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সেই শয়তান আপনার পিছনে সবসময় লাগানো আছে এর মাঝে আপনার নিজের কুরীতিগুলো আছে শরীরের মধ্যে এক একটা কুরীতি এক একটা শয়তান কুরীপুর ওয়াজ করতে গেলে আবার সময় লাগবে নফস আছে এটা একটা কুরীপু অহংকার আছে ফখর আছে কিবর আছে এগুলি এক একটা কুরীপু এক একটা কুরীপু এক একটা শয়তান আবার জেহালত আছে ধর্মীয় জ্ঞানের অভাব আছে আপনার এগুলি আপনার পথে বাধা আপনি তো জানেন না কিভাবে আল্লাহকে খুশি করতে হবে এই জন্য শয়তানের মোকাবেলা করে নিজের শরীরে অনেকগুলি শয়তান আছে নফস কুরীপু এগুলির সাথে মোকাবেলা করে শরীয়তের বিধানগুলি মুর্শিদের কাছ থেকে জেনে তরিকত হাকিকত মারেফত পূর্ণাঙ্গভাবে আপনি জেনে মেনে আমল করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করা অবশ্যই একজন মুর্শিদের মাধ্যমে সম্ভব একা একা আপনি চেষ্টা করলে পারবেন না হাজার বছর চেষ্টা করেও আগের যুগ মানুষ পারে নাই মুর্শিদের সোহবত ছাড়া আর না হুজুর আর দিয়ে না এটা না এটা লম্বা ওয়াজ এটা আমি করবো না আজকে কি জানে বলতে চাইছিলেন ওয়ালাইকুম আসসালাম এই একটা বলেন আরে আরেকটা ফেস লাগাইতাছি আগামত সময় আগে দাঁড়ায় যায় আবার কিছু লোক আগামত
আচ্ছা বুঝতে পারছি, বসেন। প্রথম প্রশ্নটা যেহেতু হাউজে প্রশ্ন উঠে গেছে, এটা তো আমার ইচ্ছার বাইরে। আবার রেজবি তরিকার ভাইরা যারা আছেন রেজবি সভাগুলিতে, আপনারা মনে করেন না যেটা আমরা ইচ্ছা করে করছি। জুমার নামাজের খুতবার পূর্বের যে আজান, যেটা আমরা সানি আজান বলি, এই আজান সম্পর্কে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই আজানটা হবে আলা বাবিল মসজিদ। সেটার পিছনে উনি সুনানু আবি দাউদ শরীফের হযরত সাহিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রেওয়ায়েত দলিল হিসেবে নিয়েছেন, ফেকার কিছু এবারতও উনি নিয়েছেন। সেই হিসাবে মাসলাকে আলা হযরতের অনেকে দরজায় বা মসজিদের বাইরে আজান দেন, দেওয়ার চেষ্টা করেন। এটার পিছনে ওনাদের মূল অনুসরণের ব্যক্তি হলো আলা হযরত। কে আলা হযরত? আমরা আলা হযরতকে সম্মান করি, মানি, তাজিম করি। আর আমরা যারা মসজিদের ভিতরে মিম্বরের সামনে আজান দেই, ইমামের সামনে দাঁড়িয়ে খুতবার পূর্বের আজানটা দেই, আমাদের আমলটা আসছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই, তারপর ইমাম মোহাম্মদ ইবনে হাসান আল শাইবানী রহমতুল্লাহ আলাই, আমাদের মাজহাবের পরবর্তীতে যত ইমাম আছে হানাফি মাজহাবের ইমামরা, ওনারা বলেছেন ইজা সাঈদ আল ইমামু আলাল মিম্বার উজ্জিনা আও আজ্জান আল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইল খতিব। ইমাম সাহেব যখন মিম্বরের উপরে খুতবা দেওয়ার জন্য আরোহণ করবেন, বসবেন, তখন মুয়াজ্জিন তার সামনে খতিবের সামনে দাঁড়িয়ে আজান দিবেন। এক্ষেত্রে ফুকাহায়ে আহনাফ কেউ আলা বাবিল মসজিদ বা দরজায় দাঁড়িয়ে দিতে হবে, বরাবর ইমামের বরাবর দরজায় দাঁড়াতে হবে, এই ধরনের কোনো কথা উল্লেখ করেননি। আর এটার পিছনে তাবারানির মুজাবুল কবীরের মধ্যে বিশুদ্ধ সনদে আরেকটা হাদিস আছে, যেখানে হযরত ওই একই সাহাবি হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর এবং আল্লাহ রাসূলের জামানায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন ইনদাল মিম্বার, সানি আজানটা দিতেন ইনদাল মিম্বার। অতএব আমরা যে আমলটা করি এটার পিছনে সহি হাদিস আছে। তো এই ইখতিলাফটা আমি দুটাই বললাম, দুটাই সম্মানের সাথে বললাম। আমরা আমল করি যেটা, এটা অনেক আগের থেকেই চলে আসছে, অনেক আগের থেকে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে মাসআলা দিয়েছিল। হ্যাঁ, যারা মসজিদের ভিতরে আজান দেওয়াটা বৈধ মনে করেন না, তাদের একটা অন্যতম দলিল হলো ফেকার কিতাবে আছে যে লা ইউআযিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আজান দিবে না। কিন্তু এবারটা সম্পূর্ণটা ওনারা বলেন না, এবং এবারটা সম্পর্কে ফুকাহায়ে কেরামের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমি বলছি ফতোয়ে বাহারু রায়কের মধ্যে এবং আলমগীরের মধ্যে এটা আছে, ইয়ামবাগি লিল মুয়াজ্জিনা আই ইউআযিনা আলাল মিজানা আও খারিজাল মসজিদ ওয়ালা ইউআযানু আও ইউআযিনু ফিল মসজিদ। এবারটা হলো এইভাবে, মুয়াজ্জিনের জন্য উচিত হলো সে যেন মিজানার মধ্যে আজান দেয়। মিজানা এটা ইসমে জরফ, জরফে মাকাম, আজান দেওয়ার স্থান, যেটা রসুলের জমানায় সাহাবিদের জমানায় যে জায়গায় দাঁড়িয়ে আজান দিত এটাকে বলা হয় মিজানা। মিনার না, মিনার না, মিনার আবিষ্কার হয়েছে অনেক পরে, হযরত সাহাবাই কারামের জমানা না, মানে হেশাম বিন আব্দুল মালিকের জমানায় গিয়ে মিনার আবিষ্কার হয়েছে, এর আগে ছিল মিজানা। প্রথম আজান দেওয়ার মাসালাটা হলো মিজানাই, ইয়ামবাগি লিল মুয়াজ্জিনে আইয়ুয়াজ্জিনা আলাল মিজানা, মিজানার উপরে দাঁড়িয়ে আজান দেওয়া উচিত, আও অথবা খারিজাল মসজিদ, মসজিদের বাহিরে, ওয়ালা ইউআযিনু আও ইউআযানু ফিল মসজিদ, আর মসজিদের মধ্যে আজান দিবে না। এই হইল সম্পূর্ণ মাসআলাটা। খুব খেয়াল করে শুনবেন, বাদায়ুস সানায়ে একটা কিতাব আছে ইমাম মালিকুল উলামা ইমাম কাসানি রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম কাজী খানের সমসাময়িক, তিনি সেখানে লিখেছেন ইন্নাল লিআন্নাল মিজানাতা মিনাল মসজিদ, মিজানা যেটা আজান দেওয়ার স্থান, এটা মসজিদের অন্তর্ভুক্ত একটা জায়গা, মসজিদের সীমানার ভিতরে একটা জায়গা। এই হিসাবে মাসআলার প্রথম কথা দ্বারা মসজিদের ভিতরে আজান দেওয়া বৈধতা প্রমাণ হয়ে যায়। দ্বিতীয় কথাটা, কেউ চাইলে আও খারিজাল মসজিদ, মসজিদের বাইরে দাঁড়িয়ে আজান দিবে, এটা হলো মাউদি আলি, একটা উঁচা জায়গা, এটাও ফতোয়ে আলমগীরি স্বামী বিভিন্ন কিতাবে আছে। মূলত পাঁচ ওয়াক্ত নামাজের আজান বাইরে দেওয়াটাই হলো সুন্নত। এখন মাইক আবিষ্কার হয়েছে, লাউড স্পিকার আবিষ্কার হয়েছে, এটা হলো ভিন্ন বিষয়, কিন্তু আগের কথা বলছি, আগে পাঁচ ওয়াক্ত নামাজের আজান সব সময় বাইরে দেওয়া হতো, উঁচু জায়গায় মিনারের মধ্যে দেওয়া হতো, আগে
মুরব্বীরা খেলা শুনি আগে তো মাইক ছিল না আগে তো মাইক ছিল না এইজন্য উঁচা জায়গায় আজান বাইরে দিতেন এখন তো মাইক হইছে এইজন্য এদিকে আর আমি যাচ্ছি না মিনারায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো দেখছি থানা মসজিদের সামনে আজান দেওয়ার জন্য একটা উঁচা মিনারা বানায় রাখছিল হ্যাঁ তো যাই হোক খুব মনোযোগ দিয়ে কথা বলবেন শুনবেন শেষের যে কথাটা ওয়ালা ইউআযিনু আও ইউআযানু ফিল মসজিদ মসজিদের মধ্যে আজান দিবে না এই যে কথাটা নিষেধ ডাইরেক্ট এই কথাটা হেদায়া এর শরা ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এইভাবে ওয়াকালু লা ইউআযিনু ফিল মসজিদ ফিকহি মাসআলায় যদি কালু শব্দ থাকে তখন এটা মুখতালাফ ফিহি বোঝায় মানে এটা মতানৈক্যপূর্ণ বক্তব্য বোঝায় হ্যাঁ এই ব্যাপারে আরো অনেক মত আছে এটা মাল ইখতিলাফ ইখতিলাফের সাথে এই মতটা এসেছে এটা বোঝায় তো ফাতহুল কাদিরের মধ্যে ওয়া কালু দিয়ে লা ইউআযানু আই ইউআযিনু ফিল মসজিদ এই মাসালাটা উল্লেখ আছে তো এই জন্য আমি দেখলাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যিনি মুস্তাহিদ ফিল মাযহাব উনি বলতেছে ওয়া ইযা আযানা ফিল মসজিদ আজজাহু যদি মসজিদের মধ্যে কেউ আজান দেয় এটার জন্য তার সওয়াব হবে তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তো বলছে এটা জায়েজ সওয়াব হবে বলছে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যারা ভিতরে সানি আজান বা খুতবার পূর্বের আজান মসজিদের ভিতরে আগে থেকে দিয়ে অবস্থ তারা ওইটাই আমল করতে থাকবেন এটা নতুন না অনেক পুরাতন অনেক আগের থেকে ভিতরে আজান যারা দিচ্ছেন ভিতরেই দিতে থাকবেন এটারও মানে এটাই দলিল ভিত্তিক বা মাযহাবের রায় হ্যাঁ আলা হযরতের প্রতি কেউ যদি সম্মান প্রদর্শন করে মাসলাকে আলা হযরতের কোন কোন ভাইয়েরা দরজা আজান দিয়ে থাকেন তাহলে তাদের জন্য আলা হযরতের দিকে নিসবত করে বলবো আপনারা আপনাদেরটা করেন কিন্তু অন্যদের উপরে আক্রমণ করে কথা বলবেন না আমার কথা বুঝতে পারছেন আলা হযরতের মাসলকের মধ্যে দুইটা মাসালা আছে আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশে যত মাসলাকে আলা হযরত অল্প সংখ্যক মাসলাকে আলা হযরত হলো দরজায় আজান দেয় আর বেশি সংখ্যক ভিতরে আজান দেয় কাদরিয়া তৈবিয়া মাসলাকে আলা হযরতের মাদ্রাসা জামি আহমদিয়া মাসলাকে আলা হযরতের মাসালা শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আলা হযরতের মাসলাকের লোক তো আলা হযরতের মাসলাকের মধ্যে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আজিজুল হক সাহেব শেরে বাংলা যাকে বলা হয় উনি মাসালা দিয়ে গেছে আজান দিতে হবে ভিতরে মিম্বরের সামনে এই জন্য মাসলকে আলা হযরতেও সবাই কিন্তু বাইরে আজান দেয় না তারাও কিন্তু শেরে বাংলা সাহেব রহমতুল্লাহ মাসালার উপরে ভিতরে আজান দেয় আমার কথা হলো প্রশ্ন যেহেতু এসে গেছে আমি আপনাদের শান্তি চাই আমি কলহ চাই না আমি ঝগড়া চাই না আপনারা যদি আলা হযরতের মাসলকের কেউ থাকেন তাহলে আপনারা বাইরে বা দরজা আজান দিতেছেন দিতে থাকেন আপনাদেরটা আপনাদের জবাবদিহিতা থাকবে আপনাদের ব্যাপার কিন্তু আমরা করি এটা আমাদের হানাফি মাজহাবের আমল হিসেবে আমরা করি কেউ যদি মনে করেন জিহাদি ভাই এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব একটু বসবো মুজাকারা করব আমি আপনাকে ভাই হিসেবে প্রস্তাব দিচ্ছি কোনো আক্রমণাত্মক না আপনি আমাকে গালি দেওয়ার দরকার নাই আমিও আপনাকে গালি দেওয়ার দরকার নাই আপনি আমাকে একদিন দাওয়াত করেন আপনার বাড়িতে আমি আপনার বাসায় আমি যাবো বা আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন যোগাযোগ করে আসেন আমরা ভাই ভাই একসাথে বসি একটু চা চক্র হোক একটু চা নাস্তা খাই খাওয়া দাওয়া করি কথাবার্তা বলি আলোচনা করি সমাধান হবে হয় আপনি আমার বুঝাই দিবেন না আমি আপনার বুঝাই দেবেন কিন্তু গালাগালি ঠেলাঠেলি ঝগড়া বিবাদ করে আমরা সুন্নিদের দুর্বলতা প্রকাশ করতে চাই না কথা বুঝতে পারছেন ভাই কেউ যদি মনে করেন যে হাদি ভাই আপনার সাথে আলোচনা করবো বাস আমি আপনাকে ভাই হিসেবে বুকে জড়ায় ধরে সুযোগ করে দিব আলোচনা করেন কিন্তু আমার অনুরোধ যার যার পীরকে আপনারা ফলো করতেছেন করেন কিন্তু আপনারটাই ঠিক আর বাকি সব বেঠিক এই ধরনের মনমানসিকতা নেবেন না সবাইকে সম্মান দিতে জানেন এক এক তরিকার এক এক আমল এক এক তরিকার আমলের সাথে আরেক তরিকার হয়তো মিল থাকবে না কিছুটা বেশকম থাকবে স্বাভাবিক পরস্পর পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে চলেন আশা করি সুন্নিয়তের শক্তি আরো বাড়বে আল্লাহ যেন আমাদের ভাইদের বোঝার তৌফিক দেন বলেন আমিন একামতে হাইয়া আলা সলা যখন মুয়াজ্জিন সাহেব বলবে তখন আপনারা দাঁড়াবেন এখানে মাসালা আছে দুইটা অনেকে একটা জানে একটাই বলে দুইটা মাসালা ইনকানাল ইমাম ফিল মসজিদ যদি ইমাম সাহেব পূর্ব থেকেই মেহরাবে নামাজের মুসাল্লায় উপস্থিত থাকেন তখন মুয়াজ্জিন দাঁড়িয়ে একামত দিবে এবং হাইয়া আলা সলা যখন বলবে ইমাম এবং মামুন মানে ইমাম এবং মুক্তাদি সবাই তখন দাঁড়াবে নামাজের জন্য এটা মুস্তাহাব আর যদি ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ ইমাম যদি পূর্ব থেকে মসজিদে না থাকে
তাহলে মাসআলা হলো ইমাম সাহেব হুজরা থেকে বের হয়ে যখন মসজিদের মেহরাবে মুসল্লার দিকে আসবে সেটা ইকামতের শুরুতে হইলে শুরুতেই সবাই দাঁড়িয়ে যেতে হবে ইমামের সম্মানে এই হলো দুইটা মাসআলা এটা হানাফি মাযহাবের মাসআলা আল মুহিতুল বুরহানি ফতোয়া আলমগীরি মিশকাতে সারা মিরকাত অনেক কিতাবে আছে আমার লেখা প্রিয় নবীজির সালাত এই বইয়ে আমি সবগুলি দলিল একসাথে উল্লেখ করে দিয়েছি আলাউদ্দিন যদি মইরে গেল সমস্যা নাই আপনাদের জন্য দলিল লিখে যাইতাছে ওই সানিয়া জানার মাসআলা ওটার মধ্যে আছে জুমার নামাজের সাথে সংশ্লিষ্ট এটাও একটা মাসআলা আরো জুমার নামাজের যা যা জানা দরকার এটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজানের যত কিছু দরকার আজান আগে সালাতু সালাম আজানের আরো যা আছে একামতের যা আছে সব পেয়ে যাবেন ওখানে দিয়ে দিয়েছি আলাউদ্দিন যদি মইরে গেল টেনশনের কারণ না আপনাদের জন্য দলিল লিখে যাচ্ছে আজকের মতো আলোচনা এখানে শেষ এখন জিকির আজকা হবে তারপরে মিলাদ শরীফ হবে তারপরে ফিশা হুজুর আপনাদের সবাইকে দোয়া করবেন আমি অনুরোধ করে যাচ্ছি ওয়াজ মাহফিল আমাদের সুন্নি জামাতের মাহফিল আমাদের মাহফিল আমাদের মাহফিল আমরাই সবাই সহযোগিতা করে সৌন্দর্যমণ্ডিত করে রাখব আপনারা অবশ্যই বসবেন এবং সময় দেবেন আহ্বান করে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ